চলে এসেছি আমাদের চ্যানেলে। আর এটা আমি প্রেজেন্ট করছি দেবলীনা ব্যানার্জি। আমি ওয়েট করছি আপনারা লাইভ চ্যাটে পোস্ট করে এসেছি আমাদের আপনারা লাইভ চ্যাটে পোস্ট করে বলুন যে আপনারা জয়েন করে নিয়েছেন। আপনারা লাইভ চ্যাটে পোস্ট করে বলুন যে আপনারা জয়েন করে নিয়েছেন। গুড ইভিনিং অনবিতা চ্যাটার্জি। তো আজকে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখব। Various religious movements started during the time period 600 BC to 400 BC due to which of the following reasons? A. Vedic religion became complex and beyond the scope of common man. B. Supremacy of Brahmanas. C. Desire of Vaishyas to improve their social position. And last, all of the above. তার মানে 600 BC থেকে 400 BC যে টাইম পিরিয়ডটা ছিল সেখানে যে রিলিজিয়াস মুভমেন্টসগুলো হয়েছিল সেগুলো কেন হয়েছিল। লাইভ চ্যাটে পোস্ট করবেন আনসারটা, লাইভ চ্যাটে আনসারটা পোস্ট করবেন। অলরেডি দুটো সেশন হয়ে গেছে এনশিয়েন্ট এমসিকিউজ এর, সেশন ওয়ান আর সেশন টু। চ্যানেলে ওগুলো অলরেডি আপলোডেড আছে, ওগুলো দেখবেন। ফার্স্ট আনসার 61 হচ্ছে ডি। সো অল অফ দিস রিজনস, এই সবকটি রিজনসগুলোই অ্যাপ্লিকেবল ছিল। কেন? দ্য ব্রাহ্মণাস ট্রিটেড দ্য লোয়ার কাস্ট পিপল ভেরি ব্যাডলি, সো দে ওয়ার এলিয়েনেটেড ফ্রম দ্য ব্রাহ্মণিকাল রিলিজিয়ন। অলসো বৈদিক যে ফিলসফি ছিল ইট হ্যাড লস্ট ইটস পিওরিটি টু আ লার্জ এক্সটেন্ট। অনবিতা চ্যাটার্জি আনসার দিয়েছেন এ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন অ্যান্ড ওয়ের ওয়াজ গৌতমা বুদ্ধা বর্ন? ওয়েন অ্যান্ড ওয়ের ওয়াজ গৌতমা বুদ্ধা বর্ন? অপশন এ 563 BC লুম্বিনিবানা, বি 563 BC কুশিনাগারা, 564 BC লুম্বিনিবানা অ্যান্ড 563 BC কুশিনাগারা। আনসার পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে। ওকে, নেক্সট হচ্ছে, এটার আনসার হচ্ছে 62A। গৌতমা বুদ্ধা ওয়াজ বর্ন ইন বৈশাখী পূর্ণিমা ইন দ্য সাক্যা ক্ষত্রিয়া ক্ল্যান। হিজ ফাদার সুধোধনা ওয়াজ দ্য রিপাবলিকান কিং অফ কপিলাবস্তু। বুদ্ধিজম যে রিলিজিয়নটা আমাদের ইন্ডিয়াতে আছে এটা গৌতমা বুদ্ধাই স্টার্ট করেছিলেন। সো কোথায় জন্মেছিলেন, কোথায় মারা গেছিলেন এবং তার লাইফের কী কী ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছে সেইটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি এক্সামস। দীপান্বিতা 62A, আকাশ ফকিরা এ, ভেরি গুড। আমরা নেক্সট কোয়েশ্চেন এবার দেখব। হুইচ অফ দিস আর ইনকারেক্ট? এ জন্মা, বথ লোটাস অ্যান্ড বুল, মহাভিনিষ্ক্রমণা রিনান্সিয়েশন হর্স, সি নির্বাণা এনলাইটেনমেন্ট বোধি ট্রি আর ডি মহানির্বাণা উইল। এটার আনসার লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন 63 কোয়েশ্চেনের। পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে আনসার জানলে। বুদ্ধার যে স্টেজেস অফ লাইফ ছিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট
So answer is 63D. So five great events were in Buddha's life. Kiki, Janma, Mahabhinishkramana, Nirvana, Dharma Chakra, Parivartana and Mahaparinirvana. অনেক জন আনসার করছেন, অনবিতা চ্যাটার্জি বি আনসার করেছেন, আকাশ পাকিরা 63B, দীপান্বিতা 63B আনসার করেছেন, ভেরি গুড। আর মহানির্বাণা যখন বুদ্ধা মারা যান সেটাকে স্তূপা বা স্তূপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। So next question আমরা চলে যাব আজকে 64, which of the details are correct about the third Buddhist council? Option A 250 BC chaired by Mogaliputta Tissa patron Ashoka, B 200 BC chaired by Mogaliputta Tissa patron Kanishka, C 383 BC chaired by Sabakami patron Kal Ashoka and D 483 BC chaired by Mahakashyapa patron Ajat Shatru. Buddhist councils কোথায় হয়েছে, কখন হয়েছে এবং চেয়ার বাই হুম, ইউ শুড হ্যাভ দিস নলেজ। আকাশ পাকিরা 64A আনসার করেছেন, ভেরি গুড। অনবিতা চ্যাটার্জি এ আনসার করেছেন, পোস্ট করতে থাকবেন আনসার্স, ভেরি গুড। ওকে, আনসার ইজ 64A। যারাই পোস্ট করেছেন, রাইট আনসার পোস্ট করেছেন, দে ওয়ার ইন টোটাল ফোর বুদ্ধিস্ট কাউন্সিলস। তাহলে টোটাল চারটে বুদ্ধিস্ট কাউন্সিলস হয়েছিল। এই বুদ্ধিস্ট কাউন্সিলসগুলো কেন আমাদের জানার দরকার? ফার্স্ট অফ অল তো কোথায় হয়েছিল, কখন হয়েছিল এবং কাদের দ্বারা হয়েছিল। নেক্সট হচ্ছে কম্পাইলেশন অফ অল দ্য পিতাকাস ওয়ার ডান ইন দিস কাউন্সিলস, অলসো হীনয়ান আর মহায়ান বুদ্ধিজমের মেইন দুটো যে ডিভিশনসগুলো ছিল সেইগুলো এই কাউন্সিলসে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, যখনই আমরা কোনো রিলিজিয়নের ব্যাপারে পড়ব তখন সেই রিলিজিয়নের কোনো লিটারেচার আছে কি না সেইটাকে খুব ভালো করে জানতে হবে। দ্য ত্রিপিটাকাস আর রিটেন ইন উইচ ল্যাঙ্গুয়েজ, এ সংস্কৃত, বি পালি, সি প্রাকৃত না ডি তামিল? পোস্ট করবেন আনসার্স লাইভ চ্যাটে। কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? আকাশ পাকিরা 65 পালি, ভেরি গুড। পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে। দীপান্বিতা 65B, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটার আনসার আমরা দেখে নিচ্ছি। দ্য ত্রিপিটাকাস কি আর বুদ্ধিস্ট টেক্স, এটা মেনলি অফ থ্রি টাইপস, শুভম গাঙ্গুলি বি, সুত্তপিতক এতে বুদ্ধার টিচিংস আছে, বিনয় পিতক এতে মোনাস্টিক কোডস আছে আর অভিধম্ম পিতক এতে রিলিজিয়াস ডিসকোর্সেস অফ বুদ্ধা আছে। এই পিতকসগুলো জেনারেলি বাস্কেটকে রিপ্রেজেন্ট করে আর তিনটে ছিল বলে ত্রিপিটাকাস বলা হয়। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 66, হু ইজ কান্থকা? বুদ্ধাস চ্যারিয়েটিয়ার, বুদ্ধাস কাজিন, বুদ্ধাস হর্স না বুদ্ধাস ডিসাইপল? লাইভ পোস্টে আনসারটা দেবেন, লাইভ চ্যাটে পোস্ট করবেন আনসার্স। এটার আনসার আমরা দেখে নেব। কান্থকা কে ছিল? সি, মানে কান্থকা ছিল বুদ্ধাস হর্স, ভেরি গুড। আকাশ পাকিরা রাইট আনসার, ভেরি গুড, রাইট আনসার। আর বাকি ক্যারেক্টার
দাস চ্যারিয়েটের নাম, দেবাদত্তা হচ্ছে বুদ্ধাস কাজিন, আর সুজাতা হচ্ছে ফার্মার্স ডটার হু গেভ হিম রাইস অ্যান্ড মিল্ক অ্যাট বোধগয়া, হু গেভ হিম রাইস অ্যান্ড মিল্ক অ্যাট বোধগয়া। তো এই ক্যারেক্টার্সগুলোর কোয়েশ্চেন মাঝে মাঝে এক্সামে চলে আসতে পারে। রকি, শুভম গাঙ্গুলি, অনবিতা চ্যাটার্জি আনসার দিচ্ছেন, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। উইচ বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ইজ সেট আপ বাই কুমারা গুপ্তা ওয়ান? ওদান্তপুরি, নালন্দা, বিক্রমশিলা না সোমাপুরি? ওদান্তপুরি, নালন্দা, বিক্রমশিলা না সোমাপুরি? লাইভ চ্যাটে আনসার পোস্ট করবেন। লাইভ চ্যাটে আনসার পোস্ট করবেন। আনসারটা আমরা দেখে নেব। 67 এর আনসার হচ্ছে বি, নালন্দা। সো নালন্দা ইউনিভার্সিটি সেট আপ করেছেন কে? কুমারা গুপ্তা। আর কুমারা গুপ্তার ব্যাপারে ইনফরমেশন, ভেরি গুড আকাশ, পাকিরা, দীপান্বিতা। কুমারা গুপ্তা ওয়ান ওয়াজ আ গুপ্তা রুলার। আর বাকি যে ইউনিভার্সিটিসগুলো আছে, ওদান্তপুরি সেটা গোপালা, হু ওয়াজ আ পালা রুলার, আর বিক্রমশিলা আর সোমাপুরি যে ইউনিভার্সিটিসগুলো আছে সেগুলো ধর্মপালা করেছেন। বোথ আর পালা রুলার্স। হু ওয়াজ দ্য ফার্স্ট তীর্থাঙ্কারা? 68 কোয়েশ্চেন। নাম্বার এ পারসনাথ, নাম্বার বি মহাবীরা, নাম্বার সি ঋষভা না নাম্বার ডি আরিষ্ঠা নেমি? শুভম গাঙ্গুলি বি আনসার দিয়েছেন। এটার আনসার চেষ্টা করুন দেবার। সো এটার আনসার কি হবে দেখে নেব আমরা। এটার আনসার হচ্ছে সি। সো ঋষভা হচ্ছে দ্য ফার্স্ট তীর্থাঙ্কারা। জেনিজম রিলিজিয়নে 24 তীর্থাঙ্কারাস ছিল, যার মধ্যে মহাবীরা ওয়াজ দ্য 24 তীর্থাঙ্কারা। অ্যান্ড মহাবীরা ওয়াজ অলসো দ্য ফাউন্ডার, বলা যেতে পারে। ইন আ ওয়ে আমরা জেনিজমের ব্যাপারে অনেক কিছু যেটা জানি সেটা মহাবীরার জন্যেই আমরা জানতে পেরেছি, কারণ সে রিলিজিয়নটাকে অনেক বেশি ফেমাস করেছে। হি ওয়াজ বর্ন ইন বৈশালী ইন বিহার, হিজ ফাদার ওয়াজ সিদ্ধার্থা অ্যান্ড মাদারের নাম ত্রিশালা, অ্যান্ড হি রিনাউন্সড হোম অ্যাট 30। তার মানে 30 বছর বয়সে সে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। অনবিতা চ্যাটার্জি বি, শুভম গাঙ্গুলি সি, আকাশ পাকিরা 68 সি, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, ওয়ের অ্যান্ড ওয়েন ডিড মহাবীরা ডাই? ওয়ের অ্যান্ড ওয়েন ডিড মহাবীরা ডাই? পাওয়াপুরি 467 বিসি অপশন এ, কুন্দাগ্রামা 467 বিসি অপশন বি, পাওয়াপুরি 468 বিসি অপশন সি, আর কুন্দাগ্রামা 468 বিসি অপশন ডি। বোধ মহাবীরা কোথায় মারা গেছেন, কোথায় জন্মেছেন, আর মেইন স্টেজেস অফ হিজ লাইফ, সেম বুদ্ধিজমেও কোথায় মারা গেছেন, কোথায় জন্মেছেন অ্যান্ড দ্য মেইন স্টেজেস অফ হিজ লাইফ, ভেরি ইম্পর্টেন্ট ফ্রম কোয়েশ্চেন পয়েন্ট অফ ভিউ। তাহলে আমরা এটার আনসার এবার দেখে নেব। আনসার হচ্ছে 69 সি, পাওয়াপুরি 468 বিসি। তাহলে অ্যাট দ্য এজ অফ 72 আকাশ পাখিরা আনসার করেছেন। আমরা যখন এক্সামসে বসি তখন এক্সামসে আমাদের মনে হয় বসে যে না না 467 68, আমরা কনফিউজ হয়ে যাই, আর ওই জন্যেই এই ভ্যালিউজগুলো এত কাছাকাছি দেওয়া হয় অপশানে কনফিউজ করার জন্য। অ্যাট দি এজ অফ 72 হি ডাইড ইন পাওয়াপুরি বিহার। মহাবীরা অটেন্ড কেভল্যা, তার মানে সুপ্রিম নলেজ, অ্যাট দি এজ অফ 42। আর যেহেতু তিনি কেভল্যা অটেন করেছিলেন, তার নাম হয়ে গেল কেভালিন, মানে পারফেক্ট লার্নড, হুজ নলেজ ইজ পারফেক্ট। দীপান্বিতা আনসার করেছেন
69D এটা সবাই দেখে নেবেন পাওয়া পুরিটা মনে থাকে কিন্তু ডেটটা জেনারেলি আমাদের মাথা থেকে বেরিয়ে যায় নেক্সট কোশ্চেনে আমরা চলে আসব অ্যাকর্ডিং টু মহাবংশা হু কনভার্টেড অশোকা টু বুদ্ধিজম এ মোগালিপুত্তা টিসা বি নিগ্রোধা সি কারুভাকি না ডি তিওয়ার আনসার করার চেষ্টা করবেন क्वेश्चन नंबर 70 तो এটার आंसर আমরা দেখে নেব 70 এর आंसर হচ্ছে बी নিগ্রোধা तो अशोका बुद्धिज्म में কেন কনভার্ট হয়ে গেলেন अशोका वाज डीपली सैडेन बाय द कलिंगा वॉर कलिंगा একটা পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট which is the present day Orissa সেই পার্টটা অশোকান এম্পায়ার বা মৌর্যান এম্পায়ারের আন্ডারে ছিল না সো অশোকা সেই পার্টটাকে কনকার করার জন্য সেখানে ওয়ার লড়েছিলেন বাট হি ওয়াজ রিয়েলি এফেক্টেড বাই দ্য ব্লাড বাথ দ্যাট হ্যাড বিন কজড দিস ডিস্টার্বড হিজ মেন্টাল পিস টু আ লার্জ এক্সটেন্ট আর তিনি তখন অনেক তার স্পিরিচুয়ালিটিতে মেন্টালিটিতে অনেক চেঞ্জেস এসেছিল সেই টাইমে আর নিগ্রোধার কথা শুনেও তার খুব ভালো লেগেছিল এবং তিনি কনভার্ট করে গেছিলেন বুদ্ধিজমে ভেরি গুড শুভম গাঙ্গুলি অনবিতা চ্যাটার্জি দীপান্বিতা আকাশ পাকিরা নেক্সট কোয়েশ্চেন Which of these are teachings of Mahavira? A. Non-injury, B. Non-stealing, C. Non-possession, D. All of these. Live chat e comment korben answer ta. Live chat e answer ta comment korben. আনসারটা দেখে নেব তাহলে আনসার হচ্ছে 71D অল অফ দিস সো ফাইভ টিচিংস ছিল মহাবীরার কি কি ছিল অহিংসা সত্যা আস্তেয়া অপরিগ্রহ আর ব্রহ্মচর্য এর মধ্যে প্রথম চারটে ওয়াজ গিভেন বাই পারসনাথ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ গিভেন বাই মহাবীরা সো ব্রহ্মচর্য আর চ্যাস্টিটি এটা মহাবীরা দিয়েছিলেন 71D সৌমেন্দ্র ঘোষ আনসার করেছেন কারেক্ট আনসার করেছেন ভেরি গুড এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব বিশাখাদত্তাস মুদ্রা রাক্ষসা ইজ রিটেন ডিউরিং উইচ পিরিয়ড এ মৌর্যান পিরিয়ড বি গুপ্তা পিরিয়ড সি বৈদিক পিরিয়ড না ডি নান অফ দিস বিশাখাদত্তাস মুদ্রা রাক্ষসা রিটেন অ্যাবাউট দ্য মৌর্যান পিরিয়ড কিন্তু কোন টাইমে লেখা হয়েছিল आंसर जानले लाइव चैटे पोस्ट करबेन आंसर जानले लाइव चैटे पोस्ट करबेन सेवेंटी टू एर आंसर ताले आमरा देखे नेब एटार आंसर की है अच्छा एटार आंसर होच्छे बी गुप्ता पीरियड ताहले एटा आमरा अनेक समय कन्फ्यूज हो जाए जे दो विशाखादत्तास मुद्रा राक्षसा वाज रिटन अबाउट द मौर्यन रूल किंतु इट वाज रिटन ड्यूरिंग द गुप्ता पीरियड तो एटा एकटा एक्सेप्शनल क्वेश्चन जेटा भूल होवार अनेक चान्सेस होते पारे तो एटाके स्टार मार्क करे राखबेन अ वेरी इम्पोर्टेंट लिटरेरी सोर्स अफ द मौर्यन रूल विच गिव्स अस एन आइडिया अबाउट हाउ चंद्रगुप्त मौर्य हु वाज द फाउंडर अफ द मौर्यन डायनेस्टी शेर चाणक्यास असिस्टेंस चाणक्य बा कौटिल्या असिस्टेंसे नंद डायनेस्टी जेटा ठीक एर आगे डायनेस्टी छिलो सेइटाके ओवरथ्रो करेछिलेन नोट करे नेबेन नेक्स्ट क्वेश्चने आमरा मूव करब विच अशोकन इन्स्क्रिप्शन कंटेन्स धम्मा सो अशोकार अनेकगुलो मेजर रॉक एडिक्ट छिलो
So option A, major rock edict 9. Option B, major rock edict 11. Option C, major rock edict 12. Now option D, major rock edict 14. জেনারেলি যে কোনো সিভিলাইজেশন বা কালচারের ব্যাপারে আমরা আর্কিওলজিক্যাল বা লিটারারি সোর্সেস থেকে জানতে পারি। এই মেজর রক এডিক্টসগুলো হলো আর্কিওলজিক্যাল সোর্সেস। আনসার জানলে লাইভ চ্যাটে পোস্ট করবেন। শুভম গাঙ্গুলি বি, ভেরি গুড, পোস্ট করতে থাকবেন। আমরা আনসারটা দেখে নেব। শুভম গাঙ্গুলি কারেক্ট, 73B। সো এক্ষুনি কথা বলছিলাম আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্সের ব্যাপারে। সো দ্য গ্রেটেস্ট আর্কিওলজিক্যাল এভিডেন্স অ্যাবাউট দ্য মরিয়ান রুল ক্যান বি অবটেইনড ফ্রম মেজর রক এডিক্টস অফ অশোকা। টোটাল নাম্বার অফ মেজর রক এডিক্টস আর 14 ইন নাম্বার। সো আনসার উইল বি বি। অনবিতা চ্যাটার্জি, রিক মন্ডল বি, ভেরি গুড, সো মেজর রক এডিক্টস নিয়ে অনেক কোয়েশ্চেন হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, কলিঙ্গা ওয়ার অ্যান্ড মেনশন অফ কন্টেম্পোরারি হেলেনিক কিংস ইজ ফাউন্ড ইন উইচ এডিক্টস? মেজর রক এডিক্ট 1, মেজর রক এডিক্ট 4, মেজর রক এডিক্ট 13, না মেজর রক এডিক্ট 8? আনসার করবেন, লাইভ চ্যাটে পোস্ট করুন। কলিঙ্গা ওয়ারের ব্যাপারে আমরা আগেই দেখেছি। পোস্ট করতে থাকুন লাইভ চ্যাটে। সেভেন্টি ফোরের আনসার সি পোস্ট করেছেন আকাশ পাকিরা, ভেরি গুড, পোস্ট করতে থাকুন গ্রুপে। শুভম গাঙ্গুলি সি পোস্ট করেছেন, ভেরি গুড। আনসার দেখে নেব এবার আমরা। হেলেনিক মিন্স অ্যাবাউট কন্টেম্পোরারি গ্রিক কিংস। হেলেনিক কথাটার মানে হলো গ্রিক কিংসদের ব্যাপারে এখানে বলা হচ্ছে। আর কলিঙ্গা ওয়ার আমরা আগেও দেখলাম ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্স ইন দি অশোকান হিস্ট্রি। এটা 261 BC হয়েছিল, এটা 261 BC হয়েছিল। এবার আমাদের নেক্সট কোয়েশ্চনে আমরা চলে আসব। 75, ইন উইচ ইনস্ক্রিপশন অশোকা রেফার্স হিমসেলফ অ্যাজ পিয়া দাসি? এ জুনাগড় ইনস্ক্রিপশন, বি কন্ধার ইনস্ক্রিপশন, সি দীপাবংশা ইনস্ক্রিপশন, না ডি ভাব্রু ইনস্ক্রিপশন? আনসারটা জানলে লাইভ চ্যাটে পোস্ট করবেন। আকাশ পাখিরা 75D, ভেরি গুড, পোস্ট করতে থাকুন, পোস্ট করতে থাকুন। অনবিতা চ্যাটার্জি ডি, ভেরি গুড। আনসারটা আমরা তাহলে দেখে নেব। 75 ডি আনসার, ভেরি গুড। জেমস প্রিন্সেপ, ভেরি ইম্পর্টেন্ট, জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ যিনি ছিলেন তিনি 1837 তিনি ডিসকভার করেছিলেন যে অশোকাকে পিয়া দাসি বলা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে হয়েছিল যে এইটার থ্রু এবার জানা গেল যে এই যে মেজর রক এডিক্টসে অনেক জায়গাতেই পিয়া দাসি লেখা থাকতো এবং অনেক হিস্টোরিয়ান্স এটা বুঝতে পারতেন না যে এই পিয়া দাসি কাকে বলা হচ্ছে। সেই জন্য জেমস প্রিন্সেপের জন্য আমরা আজকে যে এতগুলো মেজর রক এডিক্টস
আর দিস গ্রেট অশোকান এম্পারারের ব্যাপারে জানতে পারি বিকজ অফ হিম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 76, ক্যাপিটাল সিটি অফ কুশানা কিং কনিষ্ক 1, ক্যাপিটাল সিটি অফ কুশানা কিংস কনিষ্ক 1। লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। 76 এ আকাশ পাকিরা, ভেরি গুড। যারা জানেন লাইভ চ্যাটে পোস্ট করতে থাকবেন। এভরি ডে অ্যাট 11 AM ইন দ্য মর্নিং অ্যান্ড 9 PM অ্যাট নাইট আমাদের এই এনশিয়েন্ট পিরিয়ডের থ্রু MCQs এর সেশন আমাদের চলতে থাকে। এটার অনলি অবজেক্টিভ হচ্ছে আপনাদের এনশিয়েন্ট পিরিয়ডের MCQs অ্যান্ড নলেজ যেন আমরা আরও ইম্প্রুভ করতে পারি। শুভম গাঙ্গুলি এ, ভেরি গুড। এবার আমরা আনসারটা দেখে নেব। আনসার ইজ এ। সো ফার্স্ট নোন কুশানা কিং ওয়াজ হেরায়স। আর এদের ব্যাপারে আমরা জানতে পারি ফ্রম দেয়ার কয়েনেজ সিস্টেম। কয়েনেজ সিস্টেম, রূপঙ্কর না, পেশাওয়ার হচ্ছে মডার্ন নেম অফ দ্যাট সিটি। ইয়েস, পুরস্কুর আর পেশাওয়ার। আর এরা অনেক টাইপ অফ রিলিজন ফলো করতেন। দে ফলো বুদ্ধিজম, জৈনিজম আর হিন্দুইজম। ভেরি গুড আকাশ পাখিরা, শুভম গাঙ্গুলি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। চন্দ্রগুপ্ত মৌর্য স্পেন্ট হিজ রিমেনিং ডেজ ইন কাশী, উজ্জয়ন, নালন্দা, না শ্রবণ, বেলাগোলা। পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে। আকাশ পাখিরা 77D পোস্ট করেছেন, ভেরি গুড। পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে। জয়িতা সরকার ডি, ভেরি গুড। অন্বিতা চ্যাটার্জি ডি। রূপঙ্কর নাগ, শ্রবণ বেলাগোলা, উজ্জ্বল সিংহা ডি, আকাশ পাকিরা 77D, ভেরি গুড। আনসারটা এবার আমরা দেখে নেব। আনসার ইজ 77D। সো চন্দ্রগুপ্ত মৌর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগেই দেখেছি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার্স অ্যান্ড ইনি হচ্ছেন ফাউন্ডার অফ দ্য গ্রেট মৌর্যান এম্পায়ার। এবং এই যে উনি স্পেন্ড দ্য সিক্স লাস্ট রিমেনিং ডে স্পেন্ড করেছিলেন এখানে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর কোথায় স্পেন্ড করেছিলেন সেটা জানা খুব ইম্পর্টেন্ট, ভেরি গুড। এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে যাব। 78, দ্য মোস্ট কমন কনস্ট্রাকশন মেটিরিয়াল ইউজ ডিউরিং মৌর্যান পিরিয়ড। এ বার্নড ব্রিক্স, বি সিমেন্ট, সি উড আর ডি হচ্ছে মাট। ডি হচ্ছে মাট। রকি আনসার ডি। কালকে যখন আমরা মৌর্যান এখন আমরা করছি, কালকে আমরা হারাপ্পান সিভিলাইজেশন দেখেছি, বৈদিক পিরিয়ড আমরা দেখেছি, আজকে এই সিভিলাইজেশনগুলোর পটারি আমরা দেখেছিলাম কী কনস্ট্রাকশন মেটিরিয়াল ছিল, সেরকমই মৌর্যান পিরিয়ডেরও কনস্ট্রাকশন মেটিরিয়াল আমাদের জানার দরকার। শুভম গাঙ্গুলি সি লিখেছেন, ভেরি গুড। রূপঙ্কর নাগ সি লিখেছেন, ভেরি গুড। পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে।
হচ্ছে ডি। এবার আমরা দেখে নেব, সো এটার আনসার 78 সি হবে। অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। সো ফ্র্যাগমেন্টস অফ স্টোন পিলার্স অ্যান্ড উডেন ফ্লোর সিলিং ইন্ডিকেট এক্সিস্টেন্স অফ 80 পিলার্ড হল দ্যাট হ্যাজ বিন ডিসকভার্ড অ্যাট কুমরাহার অন দ্য আউটস্কার্টস অফ পাটনা। সো কুমরাহার পাটনার কাছাকাছি একটা জায়গাতে এরকম একটা উডেন ফ্লোর সিলিং দেওয়া একটা 80 পিলার্ড হল পাওয়া গেছে। ভেরি গুড শুভম গাঙ্গুলি। ফাহিয়েন বলে একটা চাইনিজ ট্রাভেলারের থেকে আমরা এই ইনফরমেশনগুলো জানতে পারি। আমরা আগেই দেখেছি যে কটিল্যা আর বিশাখা দত্তা এদের লিটারেরি সোর্সেস ছিল এবং ফাহিয়েনেরও ছিল। এদের থ্রু আমরা অশোকান এম্পায়ার এবং মৌর্যান এম্পায়ারের ব্যাপারে অনেক ইনফরমেশন পাই। নোট করে নেবেন, নেক্সট কোয়েশ্চেন, দ্য থিওরি দ্যাট মৌর্যান এম্পায়ার ডিক্লাইন্ড ডিউ টু প্যাসিফিস্ট পলিসি অফ আকবর ওয়াজ পুট ফরওয়ার্ড বাই এ রোমিলা থাপর, বি এইচ সি রায়চৌধুরী, সি এইচ পি শাস্ত্রী অর ডি 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 কসাম্বি। আকাশ পাখিরা লিখেছেন, হ্যাঁ আমি এটা একবারও বলিনি যে ফাহিয়েন এই টাইমে এসেছিলেন। আমি বললাম ফাহিয়েনের অ্যাকাউন্টস থেকে আমরা এইসব জানতে পারি। কোয়েশ্চেন নাম্বার 79 আনসার করবেন উজ্জ্বল সিং, বি আনসার করেছেন। অনেক সময়ই আমরা কম্পিটিটিভ এক্সামসের পেপারে দেখি যে আমাদেরকে হিস্টোরিয়ানসদের নাম বলা হয়, জিজ্ঞেস করা হয় হিস্টোরিয়ান্স কোন হিস্টোরিয়ান, কখন কি ডিক্লাইনের টাইমে কি করেছেন, সেটা জানা খুব দরকার। উজ্জ্বল সিংহা বি আনসার করেছেন, ভেরি গুড। পোস্ট করতে থাকবেন আনসার্স লাইভ চ্যাটে। শুভম গাঙ্গুলি এ পোস্ট করেছেন, ভেরি গুড। পোস্ট করতে থাকুন লাইভ চ্যাটে। তাহলে এবার আমরা আনসারটা দেখে নেব। 79 এর আনসার হচ্ছে বি। তাহলে রোমিলা থাপর হাইলি সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন বলেছিলেন যে মৌর্যান এম্পায়ার বা অশোকান এম্পায়ারের যে ডিক্লাইন হয়েছে সেটা হাইলি সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন থাকার জন্য হয়েছে। তার মানে যে এম্পারার্সরা ছিল তারা শুধু যেটা এম্পায়ারের যেটা ক্যাপিটাল সিটিসগুলো ছিল শুধু সেইখানেই তারা নিজেদের পুরো কনসেন্ট্রেশন দিতেন, বাকি জায়গাগুলোকে তারা অত ভালো করে দেখাশোনা করতেন না। সেই জন্য অ্যাকর্ডিং টু রোমিলা থাপর ইট ডিক্লাইন্ড। আর এইচ পি শাস্ত্রী বলেছেন ডিউ টু ব্রাহ্মণিকাল রিয়াকশন। ব্রাহ্মণিকাল রিয়াকশন বলতে যে ব্রাহ্মণাসরা যারা ছিল তারা ওয়াজ নট হ্যাপি উইথ হোয়াট এভার ইজ গোয়িং অন উইদিন দ্য মৌর্যান এম্পায়ার। সেই জন্য এইচ পি শাস্ত্রী বলেছেন এই রিজনটা। আর ডি ডি কোসাম্বি প্রেশার অন মৌর্যান ইকোনমি, এটা দেওয়ার রিজন কি যে অশোকান এম্পায়ারের টাইমে অনেক বেশি ওয়ার্স অশোকা ফাইট করেছেন, সেই জন্য মৌর্যান ইকোনমি ড্রেন্ড হয়ে গেছে। আর ড্রেন হওয়ার জন্যেই অ্যাকর্ডিং টু ডি ডি কোসাম্বি দেয়ার ওয়াজ এ ডিক্লাইন ইন দি অশোকান এম্পায়ার। অন্বিতা চ্যাটার্জি বি আনসার করেছেন। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ইজ সানি ধাতা। হু ইজ সানি ধাতা, অপশন এ চিফ ট্রেজারি অফিসার, অপশন বি কালেক্টর জেনারেল অফ রেভিনিউ, অপশন সি সুপারিনটেন্ডেন্ট অফ কমার্স, না অপশন ডি সামবডি হু সুপারভাইজড অ্যাগ্রিকালচার। লাইভ চ্যাটে কমেন্ট করবেন।
लाइव चैटे कमेंट करबें। सन्नी धाता এইটা আমরা মরিয়ান এম্পায়ারের ব্যাপারে পড়ছি। আনসার সি, রকি আনসার সি। যারা আনসার জানবেন পোস্ট করবেন, না জানলে চেষ্টা করবেন আনসারটাকে গেস করার। রুবি খাতুন এ পোস্ট করেছেন, ভেরি গুড রুবি খাতুন। উজ্জ্বল সিংহা ম্যাম ইটস এ, ভেরি গুড। তাহলে আমরা আনসারটা এবার দেখে নেব। আনসার হচ্ছে 18 এ, ভেরি গুড। সো মরিয়ান এম্পায়ার কি? মরিয়ান এম্পায়ার ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সো আ হিউজ নাম্বার অফ ইম্পর্টেন্ট অফিশিয়ালস ওয়ার রিকোয়ার্ড ফর ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস, ফর এক্সাম্পল গোপা, নাগরকা এক্সেট্রা। সো এই মরিয়ান এম্পায়ার আমরা যদি এটার এক্সটেন্ট দেখি তাহলে এটা প্রচণ্ড বড় একটি এম্পায়ার ছিল। তো এত বড় এম্পায়ারটাকে খুব ভালোভাবে যদি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় তাহলে অনেকগুলি অফিসার্সদের দরকার হতে পারে। তো সেই অফিসার্সদের কিছু এক্সাম্পলস গোপা আর নাগরকা এক্সেট্রা। অন্বিতা চ্যাটার্জি ভেরি গুড 80 এ। নোট ডাউন করে নেবেন আনসারগুলো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ উজ্জয়ন? উত্তরাপথা, অবন্তি রাষ্ট্র, প্রাচি অর কালিঙ্গা? সো এই চারটের মধ্যে কোনটার ক্যাপিটাল উজ্জয়ন ছিল? ট্রাই করবেন আনসারটা দেওয়ার। এই চারটের মধ্যে কোনটার ক্যাপিটাল উজ্জয়ন ছিল? আনসার জানলে লাইভ চ্যাটে পোস্ট করবেন। জার্নাল লাইফ আনসার সি। অন্বিতা চ্যাটার্জি আনসার বি, ভেরি গুড। পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে। গেস করার চেষ্টা করুন, আর না গেস করতে পারলে আনসারগুলো দেখবেন। এই সিরিজটা আনা এই জন্যেই হয়েছে যে এনশিয়েন্ট পিরিয়ডের যে অনেক ছোট ছোট ইনফরমেশনগুলো আছে যেগুলো আমরা যখন পড়ি তখন আমরা অত গুরুত্ব দিই না, কিন্তু যখন আমরা এক্সাম পেপারে দেখতে পাই তখন আমাদের খুব অসুবিধে হয়ে যায়। তাই জন্য সেই কনফিউশনগুলোকে দূর করার জন্যেই এই এমসিকিউ সিরিজটা স্টার্ট করা হয়েছে। শুভম গাঙ্গুলি বি, ইয়েস দিস ইজ দ্য প্রেজেন্ট উজ্জয়ন। উজ্জ্বল সিংহা বি, রুবি খাতুন বি, ভেরি গুড। পোস্ট করতে থাকুন। সো আমরা আনসারটা দেখে নেব। ইয়েস ইট ইজ বি, দ্য মরিয়ান এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু আ নাম্বার অফ প্রভিন্সেস। এই প্রভিন্সেসগুলো কী কী? উত্তরাপথা, অবন্তি রাষ্ট্র, প্রাচি, কালিঙ্গা অ্যান্ড দক্ষিণাপথা। সো ফাইভ কিং বলা যেতে পারে ছোট্ট ছোট্ট টুকরোতে ডিভাইডেড ছিল পুরো মরিয়ান এম্পায়ারটা, আর তার মধ্যে থেকে উজ্জয়ন একটার ক্যাপিটাল আমরা জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং রুলার্স ডিফিটেড পুলাকেসিন টু? মহেন্দ্র বর্মন ওয়ান বি, সিমহা বিষ্ণু,
सी नरसिम्हा वर्मन न डी नन ऑफ द अबव। पोस्ट करते থাকবেন গ্রুপে। শুভম গাঙ্গুলি সি ভেরি গুড পোস্ট করতে থাকুন। নরেন্দ্র মুর্মু সি ভেরি গুড পোস্ট করতে থাকবেন। অনবিতা চ্যাটার্জি সি শুভম চক্রবর্তী সি উজ্জ্বল সিংহা ডি জার্নো লাইফ সি রকি সি এটার আনসার আমরা দেখে নেব। সো এটার আনসার হচ্ছে নরসিমহা বর্মন ওয়ান ডিফিটেড পুলাকেশিন টু সো দ্যাট হি ক্যান টেক রিভেঞ্জ অফ হিস ফাদার্স ডিফিট। হ্যাঁ নো প্রবলেম উজ্জ্বলা সিংহা। সো পুলাকেশিন টু কে কেন ডিফিট করেছিল নরসিমহা বর্মন? কারণ নরসিমহা বর্মনের ফাদার কে পুলাকেশিন টু হারিয়েছিলেন। চেক করতে থাকবেন আনসার্স গুলো। চিরঞ্জিত মাহাতো সি ভেরি গুড। শুভম গাঙ্গুলি ভেরি গুড। নেক্সট আনসার কোয়েশ্চনটা আমরা এবার দেখব। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট। The first Buddhist council was held at A. Gaya, B. Pataliputra, C. Rajagriha or D. Vaishali. এর আগে আমরা একটা বুদ্ধিস্ট কাউন্সিলের কোয়েশ্চেন দেখেছি। সো চারটে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, কোথায় হয়েছে, পেট্রন কে ছিল, চেয়ার বাই অ্যান্ড কি করা হয়েছিল এই কাউন্সিলসগুলোতে খুব ইম্পর্টেন্ট। রকি রাজগীর নরেন্দ্র মুর্মু সি উজ্জ্বল সিং 83 সি ভেরি গুড পোস্ট করতে থাকবেন আনসার্স লাইভ চ্যাটে। শুভম গাঙ্গুলি সি চিরঞ্জিত মাহাতো সি জয়িতা সরকার সি ভেরি গুড। নরেন্দ্র মুর্মু 83 সি। ঠিক আছে আমরা এবার আনসারটা দেখে নেব। ইয়েস দি আনসার ইজ সি। So the first Buddhist council took place on 483 BC. It was chaired by Mahakashyapa, patron Ajatshatru. Ajatshatru ke chilo Haryang dynasty raja chilo. Ar ekhane ki hoychilo compilation of Sutta Pitak hoychilo. Second Buddhist council hoychilo Vaishalite. Third Buddhist council Pataliputra and fourth Buddhist council Kashmir e hoychilo. So Buddhist councils gulo kothay hoychilo সেটা জানা খুব ইম্পর্টেন্ট। ভেরি গুড। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। কোয়েশ্চন নাম্বার 84। মেগাস্থিনিস ওয়াজ দি অ্যাম্বাসেডর অফ আলেকজান্ডার সেলিউকাস নিকেটার ড্যারিয়াস গ্রিক। আনসার পোস্ট করতে থাকবেন। আনসার পোস্ট করতে থাকবেন। নরেন্দ্র মুর্মু বি ভেরি গুড। উজ্জ্বলা সিংহা এ। অনবিতা চ্যাটার্জি বি ভেরি গুড। নরেন্দ্র মুর্মু বি চিরঞ্জিত মাহাতো বি
ভেরি গুড, তাহলে আমরা এবার এটার আনসারটাকে দেখে নেব। সো মেগাস্থিনিস ওয়াজ সেন্ট বাই সিলিউকাস নিকেটর টু দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য। সো মেগাস্থিনিস এর ব্যাপারে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগেও দেখেছি যে বিশাখাদত্তা মুদ্রা রাক্ষসা সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট লিটারি সোর্স অ্যাবাউট দ্য মৌর্যান এম্পায়ার। তাছাড়া কটিলিয়াস অর্থশাস্ত্র আরেকটা খুব ইম্পর্টেন্ট সোর্স অ্যাবাউট মৌর্যান এম্পায়ার। তাছাড়া আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্সেস তো দেখেইছি অশোকান এম্পায়ারের, দ্যাট ইজ দ্য মেজর রক এডিক্টস। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। The division of the Mauryan society into seven classes is mentioned in Ashokan edicts, Kautilya's Arthashastra, Megasthenes Indica or the Puranas. Answer জানলে লাইভ চ্যাটে পোস্ট করবেন। নরেন্দ্র মুর্মু সি, ভেরি গুড, পোস্ট করতে থাকবেন আনসার্স লাইভ চ্যাটে। মৌর্যান সোসাইটির ব্যাপারে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এনশিয়েন্ট পিরিয়ডের এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স। অন্বিতা চ্যাটার্জি সি, ভেরি গুড, রকি সি, আনসার্স পোস্ট করতে থাকবেন গ্রুপে। উজ্জ্বলা সিংহা এট সি, চিরঞ্জিৎ মাহাতো সি, জার্নো লাইফ সি, শুভম গাঙ্গুলি সি, ভেরি গুড। তাহলে এবার আমরা আনসারটাকে দেখে নেব। সো আনসার ইজ 85 সি, ভেরি গুড। মেগাস্থিনিস এর যে ইন্ডিকা আছে আমরা আগেও দেখেছি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিটারি সোর্সেস অফ মডার্ন রুল। হিউজ ইনফরমেশন ক্যান বি অবটেইনড ফ্রম ইট। কি কি ইনফরমেশন? সোসাইটির ব্যাপারে, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আমরা অনেক ইনফরমেশন এখান থেকে পেতে পারি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। শেয়ার করবেন ক্লাসটাকে FB-তে, হোয়াটসঅ্যাপে, নিজের বন্ধুদের সাথে যারা MCQs রিভাইজ করতে চায় মডার্ন এনশিয়েন্ট ইন্ডিয়া। আর আমাদের অন্য কোর্সেসও চলছে, চ্যানেলটাকে চেক করতে থাকবেন ফ্রম টাইম টু টাইম। এই লকডাউনের পিরিয়ডটাকে এফেক্টিভলি ইউটিলাইজ করুন নিজেদের প্রেপারেশনের জন্য। Thank you very much.